করতে গেলাম দেখা, কিন্তু সেখানে গিয়ে দেখি আমি হয়ে গেছি ফুড ব্লগার। এবং আজকে এই পুরো ঘটনাকে, রোমাঞ্চকের ঘটনাকে তুলে ধরবো আপনাদের সামনে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে। তো চলেন বেশি কথা না বলে চাকরি থেকে একটু ভিডিও শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই আছেন ভালো, আমি আছি ভালো। এই ভালো থাকা নিয়ে আজকে বের হয়ে গেছি স্পেশাল মানুষের দেখা করতে। তো চলুন যেতে যেতে বলি কোথা যাচ্ছি, কেন যাচ্ছি এবং সেই স্পেশাল মানুষটা কে। তো চলুন। এইদিকে আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং আজকে আমার কাছে খুবই খুশি লাগতেছে, কারণ হচ্ছে আজকে আমি একজন ফুড ব্লগের সাথে দেখা করবো, যে ফুড ব্লগার কিনা আমাদের মুন্সিগঞ্জের, আই মিন মিস্টার পেটুক ভাই। এবং ওনার সাথে আজকে আমার দেখা করবো এবং উনি বলছে যে বিকালবেলা চলে যেতে। তো সেই উদ্দেশ্যে আমি বাসা থেকে এদিকে রওনা দিয়ে দিয়েছি এবং দেখেন কী সুন্দর ফুল ফ্যাক্টরি, দেখছেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের এদিকে। ভাই সিরাজ দেখেন এত সুন্দর জায়গা, আপনি আসলে ভালো লাগবে, আপনার এত সুন্দর পরিবেশ এখানকার। আর কথা আছে না যে বিক্রমপুরের মানুষ, বিক্রমপুর বলতে আলু, এই হচ্ছে সেই আলু, দেখছেন কী সুন্দর, আপনার যত দূর চোখ যাবে সবুজ আর সবুজ, আই মিন আলুর ক্ষেত। এবং সেই আলু খেতে দেখে আমি সামনে যেতে আসছি এবং এই মুহূর্তে আমার সামনে আমার ফ্রেন্ডকে ধরতে হবে, কারণ আজকে আমরা দুজন যাবো আর সবসময় আমার ক্যামেরা পিছনে থাকে। তো যাচ্ছি সামনে দিকে আকাশ দেখতে দেখতে। এ ফিউ মোমেন্টস লেটার, এই হচ্ছে আমার ফ্রেন্ড, দেখছেন সে মানে খুব লজ্জা পাইছিল, কারণ সে ক্যামেরার সামনে আসার শেষ পর্যন্ত হাই দিল আমাকে এবং আমিও এদিকে দেখতেছিলাম এবং আমি যেতেছি। আজকে তো পিছনে জায়গা পাই না, যার জন্য সামনে বসছি দুজনে একসাথে, দেখেন ওই যে আমি এবং আমার বন্ধু একসাথে যেতে সামনে বসে। আজকে এত খুশি লাগতেছে, কারণ মানে দেখা করবো এবং মিস্টার পেটুক ভাইয়ের সাথে, এবং সে জানি না কেমন হয়। তো এইদিকে আসতে আসতে আমরা কী বলে জ্যামের মধ্যে পড়ে যাই আমরা, এবং ভাই এই জায়গাটার মধ্যে অলওয়েজ জ্যাম পড়ে। আমি যখন কলেজে ছিলাম তো তখন এই দিকে যাওয়ার সময় অনেক জ্যাম পড়তো, বাট আমাদের কলেজ একটু দূরে। আর দেখেন জ্যামে পড়ার পর আমার কী এক্সপ্রেশন, আমি মানে বন্ধু আমার বলতেছিল কী রে কতক্ষণ লাগবে, মানে চলে হ্যাঁ বলেন তো এই ব্রিজটা কারা কারা চিনেন একটু আমাকে একটু কমেন্ট করেন। তো এই ব্রিজটা কারা কারা চিনেন, চিনলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আপনারা। আর যারা মুন্সিগঞ্জ থাকেন তারা অবশ্যই কিন্তু এই জায়গাটার নাম জানেন, এই জায়গাটা কোন জায়গা। এবং বর্ষাকালে ভাই দেখেন এখন তো মরা, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা খুবই হিংস্র হয়ে যায়, মানে একেবারে কি বলবো আর। তো এদিকে হচ্ছে আমাদের গাড়ি সামনের দিকে যেতে আসছে এবং ভাই আমাদের মুন্সিগঞ্জের মধ্যে এত ইউনিক ইউনিক নাম আছে, যেমন আমি আপনাদেরকে একটু পরে শুনে যাচ্ছি। ওয়েট দাঁড়ান, যে সামনে রয়েছে ওই যে দেখেন সামনে কিন্তু হাতি মারা রয়েছে, মানে উপরে সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে হাতি মারা। এখানে কি আসলে হাতিকে মারা হইতো নাকি? এখানে হাতি মারা সহ আরও অনেক জায়গা আছে, যেমন হচ্ছে আপনার সিপাহী পাড়া, এখানে কি সব সিপাহীর একসাথে থাকতো, মানে ওদের সিপাহী পাড়া। তো এখন যাচ্ছি আমরা এইদিকে এবং কী বলে আমার এক্সপ্রেশন কী, এবং একেবারে আমি শেষ হয়েছে, টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ যে যাবো যাবো বলতে বলতে আমি সারাটা দিন কিচ্ছু কথাই নাই, আমি সারাদিন খুবই ঘুমাইছিলাম। এ ফিউ মোমেন্টস লেটার, সো ফাইনালি কিন্তু চলে আসলাম এবং সেই কাঙ্ক্ষিত সময়, এবং এই মুহূর্তে আমি হচ্ছে সেই ভাইয়ের দেখা করবো যতক্ষণ যার কথা এতক্ষণ ধরে বললাম। তো চলেন তার সাথে আগে দেখা করা যাক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। হ্যাঁ, তো এই হচ্ছে সেই মানে আমাদের পেটুক ভাই যার কথা আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে বলেছিলাম। তো তারপর হ্যাঁ তাহলে চলুন যাওয়া যাক, আর দেরি না করি, কারণ অডিয়েন্সরা বসে আছে আমাদের দেখার জন্য কি খাবো কোন দোকানে যাব সেই জন্য। এবং আজকে আপনার সাথে আমিও ফুড রিভিউ হয়ে যাব, আমি আজকে ফুড রিভিউ দেব। এটা সমস্যা নাই, আসলে বর্তমানে ফুড রিভিউটা সবাই করতেছে, আর এইটা আমার মনে হয় যে সবাই মনে করে যে ফুড রিভিউটা খুব সহজ একটা বিষয় এবং এটা সবাই করতে পারে, এটা সহজ। কিন্তু আমি যেটা মনে করি ভাই, আপনি যদি ফুড রিভিউ করতে চান মাঠে নামেন, বুঝতে পারবেন যে কতটুকু সহজ। আসেন তো চলুন যাওয়া যাক। আল্লাহ ভালো ভালো আজকে দিনে দিনে পার করে দাও, তাইলেই হয়ে যাবে। এই দোকানের নাম হচ্ছে আলবালাকা কাচ্চি হাউস, দোকানের ডেকোরেশন অনেকটা বাকি আছে, আর কিছু ডেকোরেশন করবে, আর মানে সম্পূর্ণ দোকানটা ডেকোরেশন হবে, সবকিছু হবে। তো আমরা আজকে আসছি এখানে ভাইয়াকে নিয়ে, ভাইয়া যেহেতু আজকে এত দূর থেকে আসছে আমাদের এখানে খাওয়ার জন্য দেখার জন্য, তো আজকে আমার কাছে যে জিনিসটা বেস্ট মনে হয়েছে আমি আজকে সেই জিনিসটা খাওয়াই দিয়ে চলে আসছি। রোজা আসতেছে তো রোজা উপলক্ষে আমাদের কিছু মেনু আছে এখানে, এগুলো রোজা উপলক্ষে, এগুলা দোকানটা কিন্তু ছোট, কিন্তু এখানে কিন্তু খাবারের অনেক পসরা ছিল এবং অনেক ধরনের খাবার ছিল, এত আইটেম এখানে সাজানো নাই কিন্তু পিছনে। তো এখন হচ্ছে আমি এই দোকানের যে ওনার ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়ার নামটা কি আছে বলবেন একটু? আব্দুল কালাম আমার নাম। জায়গাটার নাম পড়ছে দয়াল বাজার, মুক্তারপুর থেকে হাতের বামে, রিকাবিবাজার থেকে হাতের ডানে, ঠিক আছে? এটা তো আমার এলাকাটা মানে নিয়ম এলাকা, ঠিক আছে, গরিব এলাকা,
এখানে যদি আমি বেশি রেটে দিই চলবে না, যতটুকু পারি কমায় কমায় দিতে হবে, তারপর কাস্টমার আমাকে থাকবে। লাভের বিষয়টা এটা আল্লাহ মালুম জানে, বুঝছেন, লাভের তো আল্লাহর কাছে, তবে কাস্টমার আসাটাই আমার লক্ষ্য। তো ফার্স্ট হচ্ছে আমরা এখন এই দোকানের শেফ যে রানা ভাই চাপের সেটা ওর সাথে কথা বলবেন, এখানে কি কি চাপ পাওয়া যায় সে নিয়ে কথা বলি। তো ভাই একটু বলেন। জি আসসালামু আলাইকুম। আমাদের এখানে আপনার চিকেন মুঘল চাপ, তারপর চিকেন বডি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, টিকা কাবাব, কারি কাবাব এবং মুরটি কাবাব পাওয়া যায়। অনেক বিভিন্ন আইটেম, প্রায় আমাদের আইটেম আছে 12টা প্লাস। জি, দাম আমাদের চিকেন মুঘল যেটা চাপ এটা হলে 100 টাকা, অন্য অন্য জায়গায় অ্যাভেলেবেল 130 টাকা। আমাদের এই দয়াল বাজার এটা আল বারাকা কাচ্চি হাউস, এই জন্য 30% ডিসকাউন্ট চলতেছে এখন। হ্যাঁ, ডিসকাউন্ট চলতেছে। আর কারি কাবাব অন্য জায়গায় অ্যাভেলেবেল 100 টাকা, আমাদের এখানে হলে 50 টাকা। চিকেন মুরটি কাবাব অন্য জায়গায় হলে 50 টাকা, আমাদের এখানে 30 টাকা। চিকেন জালি কাবাব অন্য জায়গায় আপনার 50 টাকা, আমাদের প্রাইস 30 টাকা। তো অ্যাভেলেবল অন্য আইটেমগুলো আছে আমাদের, যেমন চিকেন দম বিরিয়ানি যেটা, এটা আসলে মুন্সিগঞ্জ দুইটা শাখা, মানে দুইটাই তৈরি হইতেছে এখানে, আর একটা মুন্সিগঞ্জ আছে। এছাড়া আমার মনে হয় না যে মুন্সিগঞ্জের চিকেন দম বিরিয়ানিটা হবে, রেটটাও খুব চিপস রেট, এখানে 120 টাকা, যেটা অন্য। জি জি, রমজান মাসে আমার মনে হয় সর্বপ্রথম এই মুন্সিগঞ্জ এই আল বারাকা কাচ্চি হাউস এটা দিছে, কারণ এটা আমার মনে হয় কম্বোটা মুন্সিগঞ্জে কোথাও নেই, আমাকে ইভিন নারায়ণগঞ্জেও মনে হয় নাই, কারণ এটা 600 টাকা 101 টাকা ডিসকাউন্ট চলতেছে। এটা 15টা আইটেম আপনারা দেখতেছেন, এবং আশা করি এই দয়াল বাজারে এটা সবাই ফলো। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দেখলাম তো এখানে কিন্তু অনেক রকমের খাবার আছে, এবং অনেক মানে একেবারে রিজনেবল প্রাইসে অনেক খাবার পাওয়া যাচ্ছে। তো চলুন এখন টেস্ট করে দেখা যাক আর কি কি খাবার আছে, এবং সেই খাবারের টেস্টগুলো কেমন। সো ফাইনালি কিন্তু ইন্টারভিউ নেওয়ার শেষ হয়েছে, এবং এখানে সব খাবার কিন্তু চলে এসেছে আমার সামনে, এবং এই খাবারগুলো আমরা দেখতেছিলাম, এবং দেখেন কী সুন্দর। এবং এই মুহূর্তে আমার ইনস্ট্যান্ট মনে নাই সুদীর মাসের পরোটা, এটা হচ্ছে চিকেন কাবাব, কাবাবটা ফ্রাই, আর এগুলোর নাম মনে হয় জালি কাবাব হইতে পারে, এবং দেখেন চাপ। তো আমার কাছে আজকে মনে হয় আমি সাংবাদিক, আর এই হচ্ছে সেই পেটুক ভাই, অবশ্যই ভিডিওগুলো চেক আউট করবেন, আর আমার ক্যামেরাম্যান সবসময় থাকে। তো এই মুহূর্তে মুখি কাবাবটা টেস্ট করব, দেখি এটা স্বাদ কেমন। ভাই ঝাল জিনিস আবার খাইতেছি, দেখি কেমন লাগে। আমার ডিউপি বেচারা মানে ঝালে এত পরিমাণ ঝাল লাগছে ওর কাছে, যায় কোনো রিয়াকশন নাই ফেসের মধ্যে। এটা খাইটা মজা, এটা রুটি আছে, মিষ্টি আছে, এখানকার সবচেয়ে পপুলার বা ডিমান্ডিং মানে আইটেম সেটা হচ্ছে চাপ। তো চলুন টেস্ট করে দেখা যাক এটা কেমন। তো এখানে চাপের আপনি টমেটো সস পাচ্ছেন, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার নাগা সস, এবং তার সাথে হচ্ছে কিন্তু আপনার মেয়োনিজ, আর পাশে রয়েছে খাওয়ার জন্য হচ্ছে আপনার পরোটা। তো চলুন টেস্ট করে দেখা যাক কেমন। এত কিন্তু ভাই ঝালে মরছিলাম, এখন দেখি এটা খেয়ে কি আসলে ঝাল লাগে না কেমন লাগে। আমি গুড চলে, বাট আমি ফার্স্ট টাইম প্রথম পরোটা খাচ্ছি, পরোটা দিয়ে এই ফার্স্ট টাইম পরোটা খাওয়া হচ্ছে, বাট কিন্তু আমি সবসময় নান দা খাই, তবে আজকের টেস্টটা ভিন্ন লাগছে এটার, এবং স্বাদও কিন্তু খুবই ভালো। চাপটা কিন্তু সেই ছিল, এবং খুবই মজাদার চাপ ছিল, যেটা আমি একটু অন্য জায়গায় খাওয়া দাওয়া হয়েছে আমার সেদিনকার। তো সেই অনুপাতে খাবারটা খুবই ভালো ছিল, খাবারের মানও খুবই ভালো ছিল, মানে খুবই মানে কি বলবো আর কি, প্রশংসার মতো আর কী কী বাক্য আছে একটু বলেন তো আমাকে একটু কমেন্ট সেকশনে। আমি যেখানে খাচ্ছি আপনার সবাই দেখছেন, এবং এইখানে দেখেন দম বিরিয়ানি চলে এসেছে আমার জন্য, কিন্তু দুর্ভাগ্য ভাই আমি খেতে পাই না, কারণ এই চাপ খাই আমার পেটের যে অবস্থা হয়েছে, মানে এত পরিমাণে ঝাল ছিল, আর যে ঝাল খাবার যে ঝাল মরিচগুলো আমাকে দিয়েছিল তাতেই শেষ। তো এই মুহূর্তে আমি একজনের রিভিউ নিব, দেখি উনি কী বলে। আচ্ছা
আগে আপনি কি বলতে চাইছেন একটা প্রশ্ন বলেন কিছু মানে আপনি এখানে আসেন বা এখানে খাবারের মানগুলো কেমন আপনি বলেন এখানে খাবারের মানগুলো অনেক উন্নত এখানে এখান থেকে মানুষ টাকা না আনগোজ মুন্সিগঞ্জ যাইতে পারে না যাতে গরিব এলাকা রিক্সা ভাড়া খরচ করার ব্যাপার আছে ওই জন্য এই দোকানটা হয়েছে গরিব গুণী সবার লেগে সুবিধা খাওয়া অনেক সুন্দর খাবার এখানে এখানে সব কিছু পাওয়া যায় টাকার ইয়ার ইয়ার প্লেটের এই টাকার অল্প দামে অল্প খুব ভালো খাবার এখানে পাওয়া যায় এই জন্য আর কি এখানে গরিবদের জন্য এই দোকানটা করা হয়েছে তো দেখলেন তো এখানে কিন্তু খুবই অল্প দামে খুবই ভালো খাবার পাচ্ছেন আপনারা তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হবো এবং বের হচ্ছে আমরা লঞ্চ ঘাটে যাবো এবং সেখানে গিয়ে আজকে আমরা চা খাবো অ্যান্ড দেন আজকে বের আমরা এখানে ওখানে শেষ করবো তো চলেন যাওয়া যাক দিন শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে করতে গেলাম দেখা কিন্তু হয়ে গেল ফুড ব্লগিং ভাইটা কেমন হলো কথাটা বলেন তো আমি ভাই একটা কথা বলবো যারা ফুড ব্লগিং করেন ভাই আপনারা এত খাবার কেমনে খান বলেন তো আমি একটা খাবার খাওয়ার পর আমি দুইটা নম্বর খাবার খাওয়ার সময় আমার অবস্থা টাইট হয়ে গেছে আপনারা কেমনে কাজটা খান ভাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কেউ বলতে চান অবশ্যই ইনবক্সও করতে পারে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই চা দোকানটাতে এখানে হচ্ছে আপনি বিভিন্ন প্রকারের চা পাবেন এবং অনেক চার ভ্যারাইটিস রয়েছে এখানে বাট ভাই আমার যেহেতু প্যাট অলরেডি ফিল আপ ছিল তাই আমি বেশি চা খেতে পারি না জাস্ট কয়েকটা একটা ফ্লেভার নিয়েছি ভাই এটা হচ্ছে ক্ষীর চা তো এদিকে ভাই এটা হচ্ছে মানে কি বলে যে মানে চা বানাচ্ছিল এবং সে কিছু প্রসেস আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম এবং ভিডিওটা চাইলে অনেক লেন্দি করে যেত বাট আমি চাচ্ছি না আপনার বোরিং হন ভিডিওটা দেখে অল্প অল্প ক্লিপ দেখেন এবং সেটা থেকে মজা নেন আই হোপ সবাই আমার ভিডিও দেখবেন এবং সব সময় পাশে আছেন আমি সেটা অবশ্যই জানি এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন এখানে আগুন দেবে এই মুহূর্তে কারণ এটা মানে আমি জানি না ভাইটাকে কী চা বাট এখানে আগুন দেয় ক্ষীর চা আমাদের আগুন দেয় সে আমার কখনো জানা ছিল না এখানে অলরেডি কিন্তু মানে কাপের মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে এবং চার সাতটা কিন্তু সেই ছিল এবং এখানে আমি এতিমের মতো দাঁড়িয়ে আছি কখন চা দেবে কখন চা দেবে দেখুন ভাইয়া কিন্তু অলরেডি এখানে চা কমপ্লিটও করে ফেলছে এবং চা সবাইকে দিচ্ছে এই মুহূর্তে তো নেন সবাই চা খান আমি সবাইকে পেটুক ভাইকে দিলাম তারপরে হচ্ছে আমি একটু হাতে নিয়ে একটু ভাব নেব মানে ভাব নেওয়া শুরু করবো যে ক্যামেরাম্যানকে নিয়ে যদি এই মুহূর্তে অন্ধকার আমাকে দেখা যাচ্ছিল না তো তারপরে দেখেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং প্রিয় মানুষটাকে সবসময় যত্ন করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এবং সবাই আমার পেজটা প্লাস ইউটিউব চ্যানেল সব কিছু আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন সো গুড বাই আবারও বলছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো দিতে কিন্তু সব ভুলবেন না সো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন